স্বাগত সকলকে পূবালীর পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আর একটা দুর্দান্ত রেসিপি ভিডিও। আজকের ভিডিওটা যে মিস করবে সে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ক্রিমি গ্রেভির টেক্সচারটা দেখছো, দারুণ লাগে মুখে গেলে পর। তো পূবালীর রেসিপি থাকবে আর সেইখানে একটু পূবালীর টাচ থাকবে না তা কি হয়। আজ হবে ডিম ফুলকপির কোরমা। সাধারণত ডিমের কোরমা আলাদা হয়, ফুলকপির কোরমাও কিন্তু করা যায়, কিন্তু এটা হবে ডিম ফুলকপির কোরমা। আর সেটাও হবে খুব সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে, যেগুলো সাধারণত আমাদের ঘরে যারা রান্না বান্না করি থেকেই থাকে। তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু কোরমার মিসিং আছে, যেগুলো আমি তোমাদেরকে বলে দেবো, চাইলে তোমরা সেটা দিতে পারবে, আর না চাইলে আমি যেরকম যেরকম করে করেছি সেরকম করেও যদি করো খেতে কিন্তু দারুণ হবে। চলো দেখা যাক কী কী লাগবে। আমাদের লাগছে ডিম, ফুলকপি, আর মশলার মধ্যে কী কী লাগছে চলো দেখে নি। এখানে আছে কাজু, রসুন, একটা গোটা রসুন নিলে হবে। তারপর এখানে নিয়েছি দেখো মাঝারি আকারে দুটো পেঁয়াজ, একটু বড় করে কাটা, আর একটা পেঁয়াজ বড় কুচি করে কাটা। আদাও দু রকম নিয়েছি, একটা ওই জুলিয়ান যেটাকে বলে, মানে একটু পাতলা করে কাটা আর মোটা করে কাটা একটা দেখো আদা নিয়েছি, প্রায় 1.5 ইঞ্চি মতো টুকরো। আর এইখানটায় গরম মশলার মধ্যে দারচিনি নিয়েছি, এখানে গোটা গোলমরিচ আর লং নিয়েছি, আর লাগবে এলাচ। মোটামুটি মেন ইনগ্রিডিয়েন্টগুলো আমি দেখালাম, বাকিগুলো রান্না চলাকালীন তোমরা কিন্তু আরও কিছু কিছু জিনিস লাগছে যেগুলো দেখতে পাবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে আমরা বেরেস্তা ভাজবো, তার জন্য দিয়ে দিলাম প্যানের মধ্যে ঘি। ঘিতে ভাজলে বেরেস্তার গন্ধটা বেশি ভালো হয়। আমি এখানে ঘি দেব আর সঙ্গে খানিকটা সাদা তেল দেব। তোমরা চাইলে পুরোটাই কিন্তু ঘিতে ভাজতে পারো, আর যদি মনে করো যে ঘিতে বেশি ভাজবে না তাহলে সাদা তেলের মধ্যে খানিকটা ঘি দিয়ে নিও, তাহলে গন্ধটা খুব ভালো হবে। এইবারে দেখো তেলটা গরম হয়ে গেছে, ছাঁকা তেলে বেরেস্তাটা ভাজলে কিন্তু বেশি ভালো হয়। এবারে দিয়ে দিলাম আমি এই যে পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজটা। এবার এটাকে ভাজতে থাকবো, ভাজাটা কিন্তু খুব বেশি হয়ে গেলে আবার মুশকিল হবে, তখন কিন্তু পেঁয়াজটা একদম তেতো হয়ে যায়। তো এটার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে, নাড়াচাড়া করে করে কিন্তু জিনিসটাকে ভাজতে হবে। এদিকে বেরেস্তাটা ভাজা হোক, আমরা করব এবার বাকি রান্নার প্রিপারেশন। এখানে দেখো আমি জলের মধ্যে একটু নুন দিলাম আর এই ফুলকপিগুলো ছেড়ে দিলাম। ফুলকপিগুলো হালকা আমরা সেদ্ধ করে নেব। ফুলকপি সেদ্ধ হচ্ছে, এদিকে দেখো রাঁধুনি চলে এসছে রান্না করতে, যেহেতু পুরোটা দেখতে পায় না তাই এটার উপর দাঁড়িয়ে। বেরেস্তাটা দেখো প্রায় ভাজা হয়ে এসছে, ফুলকপিও সেদ্ধ হয়ে এসছে। এই যে এই রকম থাকা অবস্থায় কিন্তু বেরেস্তাটা নামিয়ে নিতে হবে, তার কারণ এটা কিন্তু ভাজা হতে থাকে আর পরে দেখা যায় যদি আর একটু লাল করতে যাই তখন সেটা কালো মতন হয়ে যায় রাখার পর আর তেতোও হয়ে যায়, তাই এই রকম অবস্থায় এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এইবারে আমরা মশলাটা তৈরি করব। এখানে গোটা গোলমরিচ দিলাম, তারপর ওই যে বড় করে রাখা পেঁয়াজ ছিল সেটা দিলাম, রসুন দিলাম, আর দিয়ে দিলাম ওই বড় মোটা করে রাখা আদার যে টুকরোগুলো সেগুলো। এবারে এটাকে হালকা হালকা করে আমরা ভাজবো, হালকা, একদমই হালকা, মানে একটু একটুখানি রঙটা পাল্টাবে। এদিকে ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে, একদমই নরম করে নিতে হবে না কিন্তু, জাস্ট হালকা ভাব দিয়ে নিতে হবে। এবারে এই জলেই আমি ডিমটা সেদ্ধ করে নেব। এদিকে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মোটামুটি এটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজুগুলো, কাজুগুলো দিয়েও হালকা নাড়াচাড়া করে দেখো পেঁয়াজের রঙটা একটু পাল্টে এসছে, আর বেশি ভাজবো না। এর মধ্যে এবার আমরা একটুখানি জল দেব, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব ঢাকা দিয়ে। তারপর দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটা না আমি ঠান্ডা হতে দেব, তারপর এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা কথা বলে রাখি, এটা সেদ্ধ করে দিলে এটার টেস্ট একরকম হয়, ভাজা করে দিলে একরকম হয়, আর কাঁচা দিলে কিন্তু আরেক রকম হয়। তোমরা যদি ভাবো কাঁচা পেঁয়াজ বেটে দিলেই হতো, না, ফ্লেভার কিন্তু আলাদা আলাদা হয়, তাই এটা এইভাবে দিলে বেশি টেস্টটা আসে, এটার টেস্টটা আসে আর কি, তাই এভাবেই দেওয়ার চেষ্টা করো। এইভাবে দেখো আমি এখানে সেদ্ধ ডিমগুলো নিয়েছি, ডিমগুলো এইভাবে এইভাবে করে একটু চিড়ে দিচ্ছি, সেটা তোমাদের পছন্দ মতন তোমরা যেরকম পারো সেরকমভাবেই চিড়ে দিও। আমি এইভাবে চিড়ে দিয়েছি বলে এভাবেই দিতে হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে। আর ওই পেঁয়াজের ব্যাপারটা যেটা বললাম এটা কিন্তু সত্যিতেই, কাঁচা পেঁয়াজের একরকম গন্ধ, কুচি পেঁয়াজের একরকম গন্ধ, সেদ্ধর একরকম গন্ধ, আর ভাজার কিন্তু আলাদা গন্ধ। গোলমরিচের গুঁড়ো মেখে নিয়েছি, যেটা আমার ক্যামেরাম্যান রেকর্ড করতে পারেনি, ক্যামেরা অনই হয়নি। যাক, এইবারে কড়াইতে দিয়ে দিলাম ঘি, ঘিয়ের মধ্যে আমরা ভাজবো এই ডিমগুলোকে, ও গোলমরিচ গুঁড়ো, আর সঙ্গে কিন্তু একটু নুন দিয়েছি, নুন মাখিয়ে এইবার এটা ডিমটা ভেজে নেব।
আর এই রান্নাটা কিন্তু ঘিয়ের উপরেই বেশিরভাগটা হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটু বুঝে শুনেই তোমরা জেনেই নিও যে ঘিতে খেতে হবে জিনিসটা, কিছু করার নেই। ভালো একটা দিন তো একটুখানি খেতে হলে ঘিটা খেতেই হয় না? তো দেখো ডিমগুলো কি সুন্দর লাগছে, ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই ঘিতেই আমি দিয়ে দেবো ফুলকপিটা, এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর তার সাথে হালকা খানিকটা নুন দিয়ে এইবারে এটাকেও বেশ ভালো মতন হালকা হালকা এরকম, দেখো হয়েছে ব্রাউন ব্রাউন, এরকম হলে পরেই নামিয়ে নিতে হবে। আবারও একটুখানি ঘি দিয়ে এর মধ্যে কিশমিশটা, কিশমিশটা পোকা পোকা হয়ে ফুলে ফুলে যাবে ওরকম নামিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিলাম আমি লং, এলাচ, দারচিনি। তোমাদের কাছে গরম মশলার আর অন্যান্য জিনিস থাকলে সেগুলো দিতে পারো, আমার কাছে যা আছে সেটাই দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম জিরে। এইবারে ওই যে বাটা মশলাটা ছিল যেটা তৈরি করা হয়েছে, সেই মশলাটা মানে কাজু, পেঁয়াজ, আদার সেই যে ভাজা মশলাটা, সেটা দিলাম, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ ধরে কষাবো। সেদ্ধ হয়ে আছে বলেই যে এটাকে আমি কষাবো না এরকমটা কিন্তু নয়, এটাকে এই ফোড়ন দেওয়া ঘিটার মধ্যে খুব ভালো করে আমরা বেশ অনেকক্ষণ ধরে কষাবো। মশলাটায় এখনও নুন দেওয়া হয়নি, এবারে আমি দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি তোমরা চাইলে স্কিপ করতে পারো, তার কারণ কাজু আর পেঁয়াজ যথেষ্ট মিষ্টি হয়, তবে আমার ভালো লাগে তাই একটুখানি চিনি কিন্তু আমি দিলাম। এইবারে এটা দেখো কষাতে কষাতে একদম শুকিয়ে এসছে, এর মধ্যে এই পর্যায়ে দেব আমি দুধ। দুধের বদলে তোমরা কিন্তু দই দিতে পারো, কারণ কোরমার মেইন রেসিপি কিন্তু দই দিয়েই হয়, কিন্তু দুধ দিয়ে তোমরা দেখো খেতে দইটার থেকেও বেশি ভালো লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা দুধ দিয়ে একবার করে দেখো, বেশি ভালো লাগে খেতে। দুধটা দেখো পুরোটা টানিয়ে নিয়েছি, এইবার এর মধ্যে দেব জল। জলটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। জলটা তোমরা চেষ্টা করবে একটুখানি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে দেওয়ার, তাহলে কি হয় লাম্পসটা বেশি পড়ে না আর কি। তো এটাকে পুরোটাকে মিক্স করে নিয়ে এইবারে আবার একবার ঢেকে দিয়ে দেব। ঢেকে দিয়ে মানে গ্রেভিটাকে একটুখানি ফুটতে দেব। দেখো আমি ঢেকে দিয়েছি, এইবারে গ্রেভিটা ফুটে উঠেছে। এর মধ্যে এইবারে আস্তে আস্তে আমরা দিয়ে দেব ডিমটা। আর টেক্সচারটা দেখছো একটা রেশমি মখমলি একদম। এইবার দেখো ডিম আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার দেখো গরম মশলার যে ব্যাপারটা, তোমরা চাইলে এর মধ্যে জায়ফল, জৈত্রী এইসব জিনিস কিন্তু চাইলেই দিতে পারো, ঠিক আছে? আমি এখানে ওই সব কিছু দিচ্ছি না, একটা শাহী গরম মশলা সেটা দিয়ে দিচ্ছি আর কি, দেবো লাস্টে দেবো। তো এখানে কিশমিশ এবার দিয়ে দিলাম, আর পুরোটাকে একটু সময় আরও ঢেকে দিয়ে একটু সময় হতে দেব। আর এদিকে কসুরি মেথিটা আমি একটুখানি রোস্ট করে দিচ্ছি। কসুরি মেথি দেওয়ার সময় একটু রোস্ট করে দিলে সেটার কিন্তু ফ্লেভার আলাদা হয়, প্যাকেট থেকে ডাইরেক্ট দিয়ে দিলে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু রোস্ট করে দিলে পরে আরও বেশি এনহ্যান্স হয়। তাই চেষ্টা করবে রোস্ট করে এইভাবে গুঁড়ো করে দেওয়ার, বেশি ভালো লাগে। বারবার এই গ্রেভিটাকে দেখি আর মনে হয় উফ, মুখের মধ্যে একদম দারুণ। যাই হোক এই পর্যায়ে এবার আমি দিয়ে দিলাম, সবটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আমি বেরেস্তা দিলাম, একটুখানি ঘি দিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো। এখানে তোমরা ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম উপর থেকে দিয়ে দিতে পারো, না থাকলে না দিলেও কোনো ব্যাপার না। তৈরি হয়ে গেছে আমাদের কোরমা, দেখো কতটা সিল্কি মখমলি ক্রিমি। এটা তোমরা খাইতে পারো নানের সাথে, পরোটার সাথে, লাচ্ছা পরোটার সাথে, কিংবা তন্দুরি রুটির সাথে, আবার পোলাওয়ের সাথেও দারুণ যায়, যে কোনো কিছুর সাথেই আরামসে খেতে পারো। সার্ভ করার সময় উপর থেকে একটুখানি জুলিয়ান করা আদা দিলাম, এটা যে বাইটে আসে ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের রেসিপি এইটুকুই ছিল। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবে। আর সেটা যদি আমার ভিডিওর কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাও তাহলে আমার কাছে ভালো লাগবে, কারণ আমার রেসিপি প্রায় অনেকে ট্রাই করো, করে আমাকে পার্সোনালি অবশ্যই জানাও, সেটা আমার খুব ভালো লাগে। তবে যদি কমেন্টে জানাও তাহলে আরও বেশি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওয়ে আগামী শনিবারে আরেকটা রেসিপি ভিডিও। ততক্ষণ টাটা।